হ্যালো সবার কী অবস্থা জাভাই স্ক্রিপ্টে আজকে আমরা তেরো নম্বর এপিসোডে আসি ইয়েস আজকে আলোচনা করব আমরা অ্যারো ফাংশন হ্যাঁ অ্যারো ফাংশন হচ্ছে অ্যারো ফাংশনকে ল্যামডা ফাংশন বলা চলে অথবা অনেকে ল্যামডা ফাংশনও বলে আবার অনেকে ফ্যাট অ্যারো ফাংশন বলে আসলে জিনিসটা ইয়ে সিক্সের মধ্যে এসে নতুনভাবে সংস্করণ হয়েছে আসলে ব্যাপারটা পুরাতন না পুরাতন না এই জন্যই এই অর্থেই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই একটা সিনট্যাকটিক সোগার যার অর্থ হচ্ছে মিষ্টির মতো হতে হবে কোডটা মানে সুন্দর হতে হবে ক্লিন হতে হবে সেই নিমিত্তেই ফাংশনটাকে যেটাকে আমরা অনেক বড় আকারে দেখি মানে ফাংশন ফাংশন কথাটা লেখা একটা তারপরে দুটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থার্ড ব্র্যাকিট দেওয়া রিটার্ন করা এই জিনিসগুলোকে কেমন জন্য একটা ভারী ভারী লাগে তো সেই জিনিসগুলোকেই অনেক ক্লিন করে লেখার জন্য এই অ্যারো ফাংশন ইউজ করা হয়েছে ইয়ে সিক্সের মধ্যে যেটা দিয়ে আপনি যখন কাজ করবেন অনেক স্মার্ট লাগবে তো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আর এইটা যখন আপনারা রিয়েক্ট ডেভেলপ শিখবেন তখন দেখবেন এটার ইউজ অনেক আছে সো তাহলে চলুন আজকে শুরু করা যাক অ্যারো ফাংশন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি আর আমাদের

TURN return x plus 1 আচ্ছা সবসে এটা যদি লিখি এখন যদি আমি এটাকে সাববির রিটার্ন করতে চাই মানে কনসোল লক করতে চাই सपोज এখানে লিখলাম লক এখন এখানে যেহেতু একটা x ইউজ করছি তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি এখানে দিলাম 3 দিলাম তাহলে এখানে দেখা হচ্ছে তারপরে এখানে ধরেন দিলাম দিলাম এখানে ওকে তাহলে এক এক করে বাড়বে এখানে যেহেতু আমরা প্লাস ওয়ান করছি এগুলো আমরা অলরেডি জানি তো এখন আমরা এই ফাংশন যে এক্সপ্রেশন লিখলাম এটাকে আমরা আরেকটু স্মার্টলি লেখার চেষ্টা করব যেটা হচ্ছে ইস এর পরের থেকে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যারো ফাংশন তো অ্যারো ফাংশন লেখার জন্য আমরা এখানে ফাংশন যে ওয়ার্ডটা আছে এটাই বাদ দিয়ে দেব। ফাংশন লেখারে বাদ দিয়ে দেব। দিলাম এখানে দিলে ইরোর আসবে বাট আমাদের সমস্যা নেই আমরা ওইদিকে না তাকাই তারপর এখানে যে রিটার্ন কথাটা আছে রিটার্ন কথাটাও বাদ দিয়ে দেব আমরা তারপর ইরোর আছে ওকে ভালো আবার কি আছে এখানে একটা ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট কালিব ড্রেস এটা আমরা বাদ দিয়ে দেবো আমরা এক লাইনে নিয়ে আসবো কোডটা আমরা এটা বাদ দিয়ে দিলাম তারপরেও কিন্তু এরোর আছে আচ্ছা এখানে যে যেহেতু একটা আর্গুমেন্ট আছে আমরা একটা আর্গুমেন্ট যদি থেকে থাকে তাহলে আমরা এটাও বাদ দিয়ে দেবো তাহলে কি এখন এইটার মাঝখানে এই আর্গুমেন্ট এবং এই যেটা রিটার্ন ছিল রিটার্নটার মাঝখানে আমরা এখানে একটা ইকুয়াল দেবো তারপরে এখানে একটা এরকম গেটার দেন দেবো এটা হচ্ছে অ্যারো এটাই হচ্ছে অ্যারো এখন যদি আমরা সেভ দিই তাহলে দেখবেন ঠিক ঠিক আছে সব কিছু ঠিক আছে এটা একটা ভ্যালিড একটা ফাংশন কত স্মার্ট মানে এর আগে কত বড় ছিল ফাংশনটা আর এখন কত সুন্দর ছোট্ট একটা স্মার্ট একটা ফাংশন হয়ে গেছে মানে দুই লাইন তিন লাইন চার লাইন ছিল বাট এটা দেখতে কিন্তু অনেক স্মার্ট দেখা যাচ্ছে মাত্র এক লাইনের মধ্যে পুরো ফাংশনের ব্যাপারটাকে আমরা এখানে আমরা যদি আবার একটু ব্যাকে যাই জিনিসটাকে নিয়ে দেখেন জিনিসটা ছিল হচ্ছে ঠিক এত বড় এত বড় জিনিস আমরা সেই জিনিসটাকে জাস্ট নিয়ে আসছি এত বড়তে মানে তিন লাইনের কতগুলো কোর্স ছিল বাট আমরা সেম জিনিসটাকে শর্ট করে আমরা এক লাইনে নিয়ে আসছি এটাই হচ্ছে আসলে মূলত অ্যারে ফাংশন এটা আমাদের রিয়াক্ট যখন আমরা শিখব রিয়াক্টের এটার ইউজ আছে তো এখন যদি একটা কথা এখন যদি হচ্ছে আমাদের এখানে দুইটা যদি কিছু থাকতো মানে দুইটা যদি থাকতো সাপোজ এক্স কমা ওয়াই ধরলাম যখন দুইটা আর্গুমেন্ট থাকবে এরকম তখন এখানে ব্র্যাকেট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ওকে আর যদি কিছুই না থাকে ভিতরে তাহলে কিছুই না থাকলে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবেন যদি দুইটা থাকে তাহলে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং ধরেন এখানে দুইটা আছে আর এখানে যদি আমাদের এই রিটার্ন যেটা রিটার্ন ভ্যালু যেটা আসবে এটা যদি আরো আরও থাকে আরও আরও যদি আরও কিছু রিটার্ন করতে হয় আমাদের সেক্ষেত্রে আমরা এখানে একটা কালি ড্রেস দিয়ে নেবো মানে আগের অবস্থায় আমরা ফিরে নিয়ে আসবো ধরেন আমাদের এখানে একটা কালিভেস দিলাম এখন আচ্ছা এটা এখানে এরকম দেখার কারণ হচ্ছে আমরা ওয়াই দিয়েছি কিন্তু এখানে ওয়াই ডিফাইন করা হয় নাই সাপোজ এখানে ওয়াই দিয়ে দিলাম এখানে ওয়াই তাও হবে না কারণ আমাদের ওয়াই ওয়ের ভ্যালু দিতে হবে সাপোজ এখানে দিলাম দুই এখানে রিটার্ন করব আমরা আচ্ছা যখন আমরা এখানে এই ব্রাকেট দিছি তখন তো অবশ্যই আমাদের হবে এখন দেখেন ঠিক আছে দুই আর তিনে পাঁচ নয় তেরো ওকে এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা যদি এখানে আর্গুমেন্ট একটা থাকে তাহলে আমরা এটা ইচ্ছা করলে ফার্স্ট ব্র্যাকেট বাদ দিতে পারি আমরা যদি এখানে যদি কিছুই না থাকে তাহলে শুধু ফার্স্ট ব্র্যাকেট আমরা বোঝা বোঝানোর জন্য যেখানে কিছু একটা এখানে আর্গুমেন্ট মানে যদি লাগে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব আর যদি কিছুই না থাকে তাহলে এরকম করে রাখবো একটা থাকলে দেওয়ার দরকার নেই দুইটা থাকলে আবার দেব আর এখানে যদি আমাদের আরও কিছু রিটার্ন করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব দুইটা জিনিস যদি রিটার্ন করতে হয় তাহলে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট সরি এখানে আমরা কালি ড্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব এ হচ্ছে ব্যাপার তো খুবই একটা ইজি এবং খুবই একটা স্মার্ট একটা ওয়ে আমরা মানে দুই তিন লাইনের কোডকে অনেক শর্টকাট করে ফাংশন ওয়ার্ডটা বাদ দিতে পারতেছি এখান থেকে এগুলো বাদ দিতে পারতেছি বাদ দিয়ে একদম শর্টকাট করে ফেলতে পারতেছি এ হচ্ছে ব্যাপার আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে অ্যারো ফাংশন জিনিসটা কি এবং এটা কিন্তু ভ্যালিড এটা একটা ভ্যালিড একটা জিনিস আচ্ছা এখানে আমরা এক্স ওয়াই হবে এক্স ওয়াই হবে এবং এখানে যদি আমরা এটা বাদও দেই এখনও কিন্তু সমস্যা নাই হুম এই যে আমরা আমাদের তিন লাইনের কোডকে আমরা এক লাইনে করে ফেল করে ফেলতে পারছি ওই হোক আপনারা এর ফাংশন সম্পর্কে বুঝতে পারছেন তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন বোঝেন নাই যারা আমি তারপরে বোঝানো ট্রাই করব তো সবাই ভালো থাকবেন নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ